আমরা নারী সমাজ। কেউ কেউ ঘরবন্দি, আর কেউ কেউ বেরিয়ে পড়ি নিজেকে প্রতিষ্ঠিত করতে। কিন্তু সেটাই কি কাল হয়ে দাঁড়ায় আমাদের জীবনে? নিজেকে প্রতিষ্ঠিত করাটা যদি আমাদের কাছে ভুল চাওয়া হয়ে থাকে, তাহলে সেই ভুলকে আমরা মানি না। আবার এই সময়ে যদি কিছু একটা তকমা লাগিয়ে দেওয়া হয়, এই ধরুন ধর্ষিতা বা বিধবা, তাহলে তো জীবন একদম বরবাদ। আবার যদি একেবারে কারোর আমাদের শেষ করার প্রয়াস থেকে থাকে, তাহলে তো আর কিছু কথাই নেই, শুধু পরিবারের লোক যেটুকু হাহা পিত্যেশ করে থাকে, তারপর কি না মোমবাতি জ্বালিয়ে তার জন্য জাস্টিস চাওয়া। কিন্তু আবার যে কে সেই ব্যাপার? কিন্তু যারা এসব করলো তাদের দেখে যান কোথাও হয়তো গিয়ে উৎসব পালন করছে, আর একদিকে নারীর পরিবারকে 100 বার 1000 বারও হতে পারে কোর্টের চক্কর কাটতে হয়। যদিও বা জাস্টিস মেলে, তাতে কি এমন এসে যাবে? একই ঘটনার পুনরাবৃত্তি হতে তো খুব বেশি দিন সময়টা লাগে না, গর্জে উঠলেও জাস্টিস আর মেলে না। তাই শুধুমাত্র নারীকে কি আজীবন চণ্ডীর রূপ ধরে থাকতে হবে? প্রশ্ন শুধু একটাই, যে নিরাপত্তাটা পাবো কবে, স্বর্গ ভ্রমণ করে আসার পর? জবাবটা কিন্তু আজীবন স্থগিতই থেকে যাবে। পরের পর ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে, কিন্তু টনক কারণ নড়বে না। আবার সেই এক দলবল নিয়ে রাস্তায় বেরিয়ে শুধু প্রে ফর জাস্টিস, প্রে ফর জাস্টিস, জাস্টিস আর মিলবে না।